ওয়েলকাম কনফিডেন্স আজকে আপনাদের দেখাবো গালা পালিশের ওপরে মাস্ক দিয়ে কীভাবে আমরা গ্লেজ এবং শাইনিং করি সেটা আপনাদের আজকে দেখাবো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাস্ক ঢেলে নিয়েছি আর সুতির মার্কিন কাপড় দিয়েই কিন্তু আমরা খাওয়াবো এটা কিন্তু মেহগুনি কাঠের টি টেবিল দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টোটাল আমরা চার পাঁচ কোট খাওয়াবো চার পাঁচ কোট খাওয়ালেই কিন্তু চকচকে গ্লেজ উঠে যাবে আর যখন মাস্কটা যখন খাওয়াবে তখন কিন্তু একটু হালকা রোদে নিয়ে হবে যেহেতু মাস্কের লেয়ারটা একটু হালকা মোটা আছে তার জন্য রোদে নিয়ে গিয়ে মাস্কটা মারতে হবে তিন চার কোট মারলেই কিন্তু চকচক গেলে উঠে যাবে আর রোদ রোদে না মারলে কিন্তু এক কোট মারলে কিন্তু সাদা হয়ে যাবে আর যদি মারতে মারতে যদি মাস্কের লেয়ারটা যদি বেশি মোটা হয়ে যায় তাহলে আপনারা এ ওয়ান গোল্ড থিন্নার পাইল দিয়ে তারপরে পাতলা করে মারতে হবে যেহেতু আমার কোনো অসুবিধা হয় না তার জন্য আমি কোনো থিন্নার ইউজ করি না দেখতে পাচ্ছেন এক কোট মারাতে দেখতে পাচ্ছেন পুরো কাচের মতন চকচক গ্লেজ উঠে গেছে আর তিন চার কোট মারলে এর থেকেও বেশি চকচক গ্লেজ উঠবে সেটা আপনারা শেষ দিকে দেখতে হবে কেমন গ্লেজ ওঠে আর মারার ক্যাপাসিটিটা আপনাদের বুঝতে হবে আমাদের হা আমার হাতের দিকে আপনাদের একটু ফলো করতে হবে আমি কীভাবে মারছি মাস্ক মারতে মারতে কিন্তু থামা যাবে না থামলে কিন্তু সেখানেই কিন্তু স্পট পড়ে যাবে স্পটটা কিন্তু আর ঢাকবে না দেখতে পাচ্ছেন কিভাবে মারা হচ্ছে আপনারা দেখুন টোটাল আমাদের চলছে এখন আর দুকোট মারার পর তারপরের যে দু কোট আছে সেই কোট একটু চেপে চেপে মারতে হবে যেহেতু মাস্কটা মাস্কটা একটু চেপে চেপে মারলে কি যে মাস্কটা বসে যাবে আর যে শাইনিং ভাবটা একটু চাপা গ্লেজ উঠবে শাইনিং ভাবটা অনেক সময় থাকবে মানে অনেক দিন থাকবে এই গ্লেজটা আর আলগা আলগা করে মাস্ক যদি চার পাঁচ কোটি খাওয়ানো হয় তাহলে কিন্তু গ্লেজটা কিছুদিন পর যেয়ে কিন্তু গ্লেজটা চেপে যাবে তার জন্য আপনাদের দু কোট আলগা করে আর দু কোট চাপা গ্লেজ মারতে হবে চাপা গ্লেজ মারলে গ্লেজটা অনেক দিন টিকস থাকে আপনারা দেখতে থাকুন আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় চার কোট কিন্তু মারা হয়ে গেছে আপ আপনারা দেখুন আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি কেউ নতুন হয়ে থাকুন দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে